আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে গলার ভেতরে তেল রাখলে কি এমন হতে পারে, আপনার মাটির ব্যাংকের টাকা এমনভাবেই সবসময় থাকবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কিন্তু হাতে নাতে ফলাফল পেয়ে যাবেন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ যদি দেখতে পারেন একটু কষ্ট করে। আসলে গলার ভেতরে মাত্র 2 থেকে 3 ফোঁটা তেল রাখলেই আপনার সাথে এমন কিছু হবে আপনি নিজেই বুঝতে পারবেন। প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আপনার জন্য অনেক বড় উপকার হবে। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আসলে আমাদের শরীরে যখন কষ্ট শুরু হয় তখন কিন্তু আমরা টাকা পয়সার দিকে না তাকিয়ে এদিক সেদিক ছুটে বেড়াই। আপনি যদি এই ভিডিওটি দেখতে পারেন আপনার আর এদিক সেদিক ছুটতে হবে না আপনার শরীরের জন্য। এখানে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি সরিষার তেল। আপনি পরিমাণ মতো 2 থেকে 3 চামচ অথবা 1 চামচ সরিষার তেল নিয়ে নেবেন। তার মধ্যে নিতে হবে রসুন কুচি। রসুন আমাদের শরীরে কাঁচা অবস্থায় এবং কাঁচা খাওয়া অবস্থায় ব্যবহারে অনেক গুণ রয়েছে রসুনের। আর রসুনটাকে আপনাকে এরকমভাবে একদম মিহি কুচি কুচি করে কাটতে হবে। তারপর আপনি এটাকে চুলায় নিয়ে যাবেন, একদম অল্প লো আছে, এটাকে ভাজতে হবে লাল লাল করে। হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগবে। কেন আপনি লো আছে ভাজবেন? যাতে রসুনের যে নির্যাস তেলটা এই তেলের সাথে মিশে যায়। তারপর আপনি যখন এটা ভাজা হয়ে যাবে, এই তো নামানোর একটু আগে আপনি এখানে দিয়ে দিবেন কালো জিরা। আমি একটু দেখিয়ে দিলাম, ঠিক এভাবে আপনি রসুনটাকে মিহি কুচি করে কেটে নেবেন। আপনি এর থেকে আরও মিহি কুচি করে নিতে পারেন। তাছাড়া ভিডিওতে আমি রসুনের আরেকটু উপায় বলে দিব, সেটা কিভাবে ব্যবহার করলে আপনার শরীরের জন্য আরও 3 থেকে 4টি ম্যাজিক ফলাফল আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। এই রসুন তেলটা ভাজার 5 থেকে 6 সেকেন্ড অথবা 10 সেকেন্ড আগে আপনি হালকা অল্প একটু কালো জিরা নিয়ে এটাকে একটু পাটাতে থেতো করে এই তেলের সাথে দিয়ে দিবেন। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, একদম মহা ওষুধ হিসেবে। তারপর এখানে 3টা তেলে পরিণত হয়ে যাবে, রসুনের তেল, সরিষার তেল, কালো জিরার তেল। তারপর আপনি এটা কিভাবে ব্যবহার করবেন, বড় থেকে ছোট সবার জন্য এটা ব্যবহার করতে পারবেন এবং বয়স্ক, তারপর হয়তো আপনার বাচ্চা। তারপর এভাবে আপনি এটাকে মালিশ করে নেবেন আলতো আলতো ম্যাসাজ করে। অবশ্যই এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন, যাতে হালকা কুসুম গরম অবস্থায়, একদম ঠান্ডা হলেও চলবে না, বেশি ঠান্ডা না আবার বেশি গরম না। এভাবে আপনাকে গরম অবস্থায় আলতো আলতো করে মালিশ করতে হবে। এটা কিন্তু শীতের জন্য অনেক দারুণ একটি রেমেডি। তাছাড়া শীত ছাড়াও কিন্তু যাদের সারা বছর ঠান্ডা, সর্দি, কাশি, খুশখুশে বুকে জমানো, বুকে ঘরঘর শব্দ, তাদের জন্য বিশেষ কার্যকরী 100% একটি রেমেডি। আপনি এই তেলটি দিয়ে ভালো করে বুকে, পিঠে, গলায় এভাবে করে মালিশ করে নেবেন। দেখবেন গলাটা এরকম গরম হবে, আপনার সর্দি, কাশি, খুশখুশে কাশি একদম ম্যাজিকের মতো চলে যাবে। তাছাড়া আপনি আরও রসুন দিয়ে আরও একটি উপায় করতে পারেন, সেটা করলে আপনার শরীরের জন্য আরও বেশি ফলাফল পাবেন। আপনি একবার ট্রাই করে দেখুন, অবশ্যই তো ডাক্তারের কাছে যাবেন, তার আগে আপনি এটা ট্রাই করে দেখুন না কতটা উপকারী। তাছাড়া একটু কষ্ট করে প্রতিদিন নাভিতে 2 থেকে 1 ফোঁটা তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন প্রতিদিন রাতে। আপনার শরীরের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন, এটা কিন্তু বেশি কষ্ট না। শুধু একটু মনে করে 2 থেকে 1 ফোঁটা তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠ কাঠিন্য, শরীরের ব্যথা, ত্বকের উজ্জ্বলতা, নাভির ইনফেকশন, ময়লা, সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আর আপনি নাভিতে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করবেন, আর এখানে বুকে পিঠে ভেজে অবস্থায় ব্যবহার করবেন। আর এখানে যে আমি রসুন, কালোজিরা, সরিষার তেল ভেজে নিয়েছি, এই ভাজা ভাজাটা কিন্তু আপনি খেয়ে নিতে পারেন। এটা যেমন খেতে ঘ্রাণ সুস্বাদু, তেমনি কিন্তু আপনার শরীরের ভেতরে অনেক অনেক উপকার করবে। কারণ কালোজিরা হচ্ছে সকল রোগের মহা ওষুধ, তেমনিভাবে রসুনও কিন্তু। আর বলেছিলাম রসুনের আরেকটি উপায় বলে দিব, সেটা হচ্ছে আপনার যখন প্রচণ্ড শরীরে ব্যথা থাকবে, হাত
পা ঠান্ডা হয়ে যাবে, বুকে খুশখুশে কাশি অনেক জমে যাবে, ঠান্ডার সমস্যা অনেক বেশি, তখন কিন্তু আপনি এরকমভাবে রসুন কয়েকটি নিয়ে থেতো করে এটা থেকে রসটা বের করে এই সরিষার তেলে দিয়ে দিবেন। তখন এটা রসুনের তেলে পরিণত হয়ে যাবে তিনটি তেল। তারপর আপনার বুকে পিঠে ভালো করে মালিশ করে নিবেন, ব্যথাও চলে যাবে, ঠান্ডা কফ কাশি শীতের সমস্যা সব দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও অনেক ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।